নমস্কার বন্ধু সবাই কেমন আছেন সবাই নিতে ভালো রয়েছেন সে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আমি ডক্টর বুদ্ধদেব দাস যেভাবে প্রস্তুত হয়ে আপনাদের কাছে বিভিন্ন রোগ লক্ষণ কারণ এবং তার হোমিওপ্যাথি সমাধান নিয়ে সে মধ্যে উপস্থিত হয়েছি আজ কথা বলবো এই যে গ্রীষ্মের সময় বা গ্রীষ্ম শেষ হয়ে যাচ্ছে বর্ষা আসছে এ সময় যে সমস্ত জ্বরগুলো হয় বা যে সমস্ত ইনফ্লুয়েঞ্জা ধরনের জ্বরগুলো হয়ে থাকে তার জন্য কোন মেডিসিন নেবেন ইনফ্লুয়েঞ্জা ভালো করার জন্য কোন মেডিসিন খুব ভালো কাজ করে থাকে সেই নিয়ে কথা বলবো অনেক মেডিসিন রয়েছে জ্বর ভালো করার জন্য সিঙ্গেল মেডিসিন অনেক রয়েছে ব্রাইনিয়া রয়েছে রাস্টাক রয়েছে ব্লাডোনা জেলসমিয়াম ইপটের পারফো অনেক মেডিসিন রয়েছে সিঙ্গেল মেডিসিন লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয় বিভিন্ন লক্ষণ বিভিন্ন মেডিসিন কিন্তু যদি ড্রপ নেওয়া হয় রেকুয়েজ কোম্পানির আর সিক্স জার্মান কোম্পানি আর সিক্স এই ড্রপটি ইনফ্লুয়েঞ্জা ভালো করার জন্য চমৎকার কাজ করে থাকে কোন কোন লক্ষণে নেওয়া হবে যদি দেখা যায় জ্বরজনিত কারণে শরীরের যে আমাদের তন্তু রয়েছে বা সেরেস যে সেরেস রয়েছে তার যদি প্রদাহ হয়ে থাকে যদি সারা শরীরে ব্যথা অনুভূত হয় সংক্রমণ এই সংক্রমণের কারণে যদি খুব ব্যথা হয় অঙ্গ প্রত্যঙ্গ বিশ্ব ব্যথা অনুভূত হয় খুব দুর্বলতা হয় মাথা ব্যথা করে মাথা তুলতে কষ্ট হয় ভাব থাকে গোটা শরীর জ্বালা করি গোটা শরীর ত্বক যেন শুকিয়ে যাচ্ছে আর মনে হয় জ্বরের ফলে যদি ঝিল্লি থেকে সর্দি নিষুদ্ধ হয় অর্থাৎ নাক দিয়ে সর্দি ধরতে থাকি চুগ দিয়ে জল ঝরে এবং শ্বাসনালির যে উপরের অংশ সেক্ষেত্রে যদি ব্যথা হয় যদি ফেরানজাইটিস হয় রাইনো ফেরানজাইটিস হয়ে থাকি এবং ইনফ্লুয়েঞ্জা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া পেরিকাডাইটিস পেটের বিভিন্ন অঙ্গ অঙ্গের প্রধা কারণে যদি পেরিটাই পেরিটোনাইটিস টোনাইটিস হয়ে থাকে এবং পেরিটোনিয়াম জিল্দি যদি প্রধা হয় সেক্ষেত্রে এই রেকুইজ কোম্পানির আর সিক্স ড্রপটি চমৎকার কাজ করে থাকে সব ধরনের রক্ষণ ভালো করে থাকে এই রেকুইজ কোম্পানির আর সিক্স ড্রপ এর মধ্যে রয়েছে ব্রায়নিয়া সিক্স ব্রায়নিয়া ফোর ক্যাম্পার থ্রি কস্টিকাম সিক্স ব্যাপটিসিয়া ফোর ইপোটিরা প্রটিনে পারফোর থ্রি ফেরামফস এইট জেলসিমিয়াম সিক্স ইকলিপটাস থ্রি সাবাডিলা সিক্স এবং অ্যাকোনাইট ফোর এই মেডিসিনগুলো দিয়ে তৈরি করা রয়েছে রেকুয়েজিড আর সিক্স ইনফ্লুয়েঞ্জা ড্রপটি এই প্রত্যেকটা মেডিসিন কীভাবে কাজ করে থাকি সে নিয়ে কথা বলছি ব্যপটেসিয়া যদি দেখা যায় ইনফ্লুয়েঞ্জার কারণে জ্বর হচ্ছে ক্লান্তি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগা রয়েছে শরীরে বোধ রয়েছে এবং সূক্ষ্ম ঝিল্লির উপদ্রব সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কাজ করে থাকে ব্যপটেসিয়া ব্রায়োনিয়া যদি সর্দি জ্বর হয়ে থাকি মাথা ব্যথা করে থাকি কনকণি ব্যথা হয়ে থাকি এবং কলা কলাসমূহ ব্যথা হয় সেক্ষেত্রে কাজ করে থাকি ব্রাইনিয়া এবং শুকনো কাশি যদি হয় সেক্ষেত্রে কাজ করে থাকি ব্রাইনিয়া এরপর রয়েছে ক্যামফার ক্যাম্পার হচ্ছে কি শরীরে ঠান্ডা লাগা অ্যানালেপ্টিক অবস্থা কালমেটিক অবস্থা দূর করে থাকি এই ক্যাম্পার এরপর রয়েছে কষ্টিকাম ঝিল্লিতে যদি ঘা হয় এবং ফাঁকা আওয়াজের মতোই কাশি হয় কাশি হয় যে ফাঁকা আওয়াজের মতো কাশি হয় মূত্রাশয়ে স্পিংটারে দুর্বলতা হয় সেক্ষেত্রে কাজ করে থাকে কষ্টিকাম এরপর রয়েছে ইকলিপটাস যদি দেখা যায় যে জলের মতো তরুণ সর্দি হতে থাকে নাক দিয়ে এবং জলের সঙ্গে সমস্ত শরীর ক্লান্তি হয় মাথা ব্যথা করে থাকি এবং দীর্ঘ শ্বাস প্রশ্বাস হতে থাকে সেক্ষেত্রে কাজ করে থাকে ইকলিপোটাস এরপর যে ই পারফ এর প্রধান লক্ষণ হচ্ছে যেন মনে হবে সারা শরীরের সমস্ত হাড় ভেঙে যাচ্ছে এত যন্ত্রণা হবে মাথা তুলতে পারবে না মাথা যন্ত্রণা হবে তার সাথে সকাল হলে জ্বর আসবে সকাল হলে জ্বর আসবে এবং জ্বরের সাথে বমি ভাব থাকে এই সমস্ত লক্ষণে কাজ করে থাকে এই পটে পার্ব চমৎকার কাজ করে থাকে ফেরাম ফস এটি জ্বরের প্রধান প্রাথমিক অবস্থা এবং ধীর নাড়ি থাকবে শরীরে বিভিন্ন রকমের র্যাস বেরোবে ফসকুড়ি হবে শীত শীত ভাব থাকবে চামড়া শুকিয়ে যাবে সেক্ষেত্রে কাজ করে থাকে এই ফেরাম ফস এরপর হচ্ছে জেলসিমিয়াম জেলসেমিয়ামের প্রধান লক্ষণ হলো যদি তাহার জল টেস্ট থাকবে না তরুণ সর্দি থাকবে এবং শরীর খুব দুর্বল লাগবে পেশেন্ট যেন ঝিমিয়ে পড়বে খুব দুর্বল হয় এই সমস্ত কাজ কাজ করে থাকে জেলসিমিয়াম এবার সাবাডিলা যদি প্রচুর হাঁচি হয় বারে বারে হাঁচি হয় না যদি প্রচুর জল ঝরে এবং যদি খুব ঠান্ডা লাগা থাকে তার সাথে শুকনো কাশি হয় সেক্ষেত্রে কাজ করে থাকে সাবাডিলা এই সমস্ত মেডিসিনগুলো দিয়ে তৈরি করা রয়েছে রেকুয়েজের সিক্স আর সিক্স ড্রপটি এটি একটি ইনফ্লুয়েঞ্জার ড্রপ যে কোনো ধরনের ইনফ্লুয়েঞ্জা হোক না কেন যে কোনো এই যে লক্ষণ বললাম যদি এ সমস্ত লক্ষণ থাকে সেক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে এই রেকুয়েজের আর সিক্স ড্রপটি এটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ ফোটা করে খেতে হবে তিনি আধ ঘন্টা অন্তর যদি একুট খুব জোরালোভাবে হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জার আধ ঘন্টা অন্তরক্ষেত্রে দশ ফুটা করি এবং যখন আস্তে আস্তে রিলিফ পাবেন অর্থাৎ ইনফ কমে যাবে তখন আস্তে আস্তে ওটা দিনে দু থেকে তিনবার খেলেই সুস্থ হয়ে উঠবেন যারা বাচ্চা রয়েছে তার ক্ষেত্রে চার থেকে পাঁচ ফটা করি যদি খাওয়া জলে মিশিয়ে সুস্থ হয়ে যাবে তো আজ এই পর্যন্ত বললাম যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধব শেয়ার করবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে পেয়ে যান তো সব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন